কক্সবাজারে জমে উঠেছে পৌরসভা নির্বাচন, প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা, ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। সাইফুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন পিন্টু খাজন। আগামী 12 জুন পর্যটন রাজধানী কক্সবাজার পৌরসভা নির্বাচন, প্রচারের দিন শেষ 10 জুন। পাড়া মহল্লার অলিতে গলিতে প্রার্থীরা চালাচ্ছেন গণসংযোগ, দিচ্ছেন উন্নয়ন সমৃদ্ধির প্রতিশ্রুতি। আমি 5 বছর ওই আশা পূর্ণ করতে পারিছি বলে দ্বিতীয়বারে নির্বাচন অংশগ্রহণ করেছি। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটারদের মধ্যে উৎসবের আমেজ, তাদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আসবেন নতুন পৌরপিতা। মাদক সন্ত্রাস জলাবদ্ধতা নির্মূলে সর্বোচ্চ যিনি ভূমিকা রাখবেন আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী, একে অন্যের বিরুদ্ধে হুমকি দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে। আমি কোনো ধরনের 2 নম্বরি করে মেয়র হতে চাই না আমি, এবং কালো টাকা দিয়ে ভোট কিনে আমি মেয়র হতে চাই না। প্রশাসনের কাছে এবং সাংবাদিক বাজার কাছে দাবি রাখছি, গাজীপুরের মধ্যে যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ আমি শতভাগ জয় লাভ করব। নির্বাচনের সার্বিক অবস্থা মনিটরিং করতে থাকবে সিসি ক্যামেরা, জানালেন নির্বাচন কর্মকর্তা। যেহেতু এটা ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে নির্বাচন, এই নির্বাচন হবে একদম অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ। আগামী দিনে যিনি আসুক নগরপিতা হয়ে, তিনি কক্সবাজার শহরকে জলাবদ্ধতা ও যানজট মুক্ত আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে হবে বলছে পৌরবাসী। পিন্টু হাজং, নাগরিক।